প্রতিভা লুকিয়ে থাকা ঘরের কোণে কোণে যে রতন ছড়িয়ে আছে সূর্যের মতো তারা জ্বলতে জানে তারি খুঁজে কথায় গানে আছে গৌতম আছে গৌতম আছে গৌতম পৌঁছবে তাদের কাছে। নমস্কার, কথাও গানে গৌতমের সাথে এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সামনে প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার নতুন নতুন প্রতিভাদের নিয়ে আসি এবং যারা গুণীশিল্পী এবং স্বনামধন্য শিল্পী তাদেরকেও আমার এই কথাও গানে গৌতমের সাথে অনুষ্ঠানে নিয়ে আসি। আপনাদের অনুষ্ঠান খুব ভালো লাগে, আমি সেটা দেখতে পাচ্ছি। আস্তে আস্তে এই অনুষ্ঠান এতটা জনপ্রিয়তা অর্জন করেছে আপনাদের জন্যই। আজ আপনারা এত অনুষ্ঠানকে ভালোবাসেন, তাই আজ আমার এই লক্ষ্য বিভিন্ন ধরনের প্রতিভাকে তুলে ধরা আজ সাফল্যমণ্ডিত হচ্ছে আপনাদের জন্যই। আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন এবং দেখতে থাকুন কথাও গানে গৌতমের সাথে। আজ আপনাদের সামনে এমন একজন মানুষকে নিয়ে এসেছি, তিনি নিউ টাউনের বাসিন্দা, নাম দত্তত্রিয়া দত্ত। তিনি খুব সুন্দর আবৃত্তি করেন, তো আজ আমি তার একটি আবৃত্তি আপনাদের সামনে তুলে ধরব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা, এই কবিতাটি থেকে আবৃত্তি করে শোনাবেন নিউ টাউনের দত্তত্রিয়া দত্ত। নমস্কার, আমি দত্তাত্রিয়া দত্ত, নিউ টাউনে থাকি। আজ কথা ও গানে গৌতমের সাথে প্রোগ্রামটিতে আমি একটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবৃত্তি পাঠ করছি। আবৃত্তিটির নাম আফ্রিকা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচীর ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণালোর অন্তঃপুরে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে, এলো ওরা লোহার হাত করে নিয়ে নখজাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্ত অশ্রুতে মিশে, দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নাম, শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা, আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসের রুদ্রশ্বাস, যখন গুপ্ত গহর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল, এসো যুগান্তরের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবের দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে
সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। ধন্যবাদ। যদি আমার এই আবৃত্তিটা আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ, অতি অবশ্যই সবাইকে দেখতে হবে কথা ও গানে গৌতমের সাথে অনুষ্ঠান। আশা করি আপনাদের এই কবিতা আবৃত্তি খুব সুন্দর লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং উৎসাহিত করবেন দত্তাত্রেয়া দত্তকে, যাতে ও ভবিষ্যতে আরও বড় শিল্পী হয়ে উঠতে পারে। আর অতি অবশ্যই আমাকে আশীর্বাদ করবেন আপনারা, যাতে আপনাদের সামনে নতুন নতুন প্রতিভা তুলে আনতে পারে এবং তাদের প্রতিভাকে তুলে ধরতে পারে। এই কথা ও গানে গৌতমের সাথে অনুষ্ঠানটি আপনারা দেখতে ভুলবেন না, এবং আপনারা সাবস্ক্রাইব করবেন কথা ও গানে গৌতমের সাথে এই চ্যানেলটিকে। আপনারা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। আমাদের সবাইকার খুব চেনা একজন সাংবাদিক বন্ধু গৌতম নাগ, তিনি একটা অনুষ্ঠান করছেন ফেসবুকে কথা ও গানে গৌতমের সাথে, খুবই জনপ্রিয় একটা প্রোগ্রাম। আপনারা ডেফিনেটলি দেখুন এবং লাইক করুন, শেয়ার করুন।